এই ভিডিওতে এখন আমরা ইনডেক্স পেজের কাজ করব। ইনডেক্স পেজের মধ্যে আমরা একটা টেবিল তৈরি করব। সো প্রোডাক্ট কন্ট্রোলারটা আমি কেটে দিতেছি এবং ইনসার্ট জেএসপি এটাও আমি কেটে দিলাম। ইনডেক্স পেজটা নিয়ে নিলাম। এখানে আমরা কিছু কন্ডিশন করব এবং এখানে আমাদের আসলে কোনো কন্ট্রোলারের প্রয়োজন, কন্ট্রোলার আমরা এখানে ইউজ করব না। এখানে আমরা সরাসরি স্ক্রিপ্টেড ইউজ করে ডাটাবেস থেকে ডাটা গেট করে নিয়ে আসব। সো এটা করার জন্য আমি এখানে ফার্স্ট স্ক্রিপ্টেডের কোডগুলো নিয়ে লিখে নিচ্ছি। এখানে ফার্স্টে আমরা কানেকশনের অবজেক্ট তৈরি করব। কানেকশন কন ইকুয়াল টু, এটাকে ইম্পোর্ট করে নেওয়া লাগবে। এসকিউএল কানেকশনটা আমরা ইম্পোর্ট করে নিলাম। দেন এখানে আমরা লিখব ডিবি কানেক্ট ডট গেট কানেকশন। ওকে, সো কানেকশনটা আমরা নিয়ে নিলাম। নেক্সট আমরা এখানে একটা এসকিউএল কিউরি চালাবো, সিলেক্ট অল ফ্রম প্রোডাক্ট, এবং এখানে একটা স্টেটমেন্ট তৈরি করব। স্টেটমেন্ট এস টি ইকুয়াল টু, স্টেটমেন্টটা আমাদের এখানে ইম্পোর্ট করে নেওয়া লাগবে, কন ডট সিআর স্টেটমেন্ট, এবং সর্বশেষ রেজাল্ট সেটের একটা অবজেক্ট তৈরি হবে এবং রেজাল্ট সেটের অবজেক্টটা ইম্পোর্ট করে নিতেছি এসকিউএল রেজাল্ট সেট, এবং এই রেজাল্ট সেটটা হবে স্টেটমেন্ট ডট এক্সিকিউট কিউরি। ওকে, সো আমরা রেজাল্ট সেট পেয়ে গেলাম। এখন এই কাজটা কমপ্লিট করার আগে আমরা আসলে টেবিলের ডিজাইনটা তৈরি করে নেওয়া দরকার ছিল, কারণ এটা আমাদের একটা রোয়ের উপরে হবে, স্পেসিফিক রোয়ের উপরে আমরা এই কাজটা করব। সো ফার্স্ট আমরা এখানে টেবিলের ডিজাইনটা তৈরি করি। টেবিল টিআর টিএইচ, এখানে আমরা লিখব প্রোডাক্ট লিস্ট। আচ্ছা ঠিক আছে, প্রোডাক্ট লিস্ট। দেন আমরা পরবর্তীতে একটা রো তৈরি করব এবং এই প্রোডাক্ট এখানে শুধু যে প্রোডাক্ট লিস্ট থাকবে তা না, এখানে আমরা, আচ্ছা আপাতত এখানে প্রোডাক্ট লিস্টই রাখলাম। এখানে আমরা কলামের নেমগুলো দেব, টিএইচ, প্রথম কলামের নেম হবে আইডি, পরবর্তী হচ্ছে পি নেম, দেন প্রাইস, এবং সর্বশেষ হচ্ছে কোয়ান্টিটি। এবং আমরা অতিরিক্তভাবে আরও একটা কলাম রাখবো, সেটা হচ্ছে অ্যাকশন কলাম, এবং এই অ্যাকশন কলামের কল স্পেল আমরা এখানে ইউজ করবো হচ্ছে টু। ওকে, সো কল, এখানে আমাদের টোটাল কলাম হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ছয়টা কলাম। সো এখানে প্রোডাক্ট লিস্ট, এখানে আমরা কল স্পেল হিসাবে ইউজ করবো হচ্ছে সিক্স। নেক্সট পরবর্তীতে আমরা আরেকটা রো তৈরি করব এবং এই রোটার মধ্যে থাকবে হচ্ছে এই কলাম ওয়াইজে ডাটাগুলো থাকবে, ঠিক আছে, ডিডি, এবং এই ডাটাগুলোকে আমরা এখান থেকে লুপ তৈরি করব। ছটা কলাম দরকার, এক দুই তিন চার পাঁচ, এবং আরও একটা দরকার, এবং এখানে একটা লিঙ্ক থাকবে এডিট করার জন্য। এটা হচ্ছে অ্যাকশনের জন্য আর কি, অ্যাকশনে যে আমরা কলামটা ডিফাইন করছিলাম সেই অ্যাকশনের মধ্যে এডিট এবং ডিলিট নামে দুটো বাটন থাকবে। ওকে, দেন আমরা এই যে অংশটা পাইলাম এই রোটাকে আমাদের এখানে রিপিট করা লাগবে বারবার। আর আপডেট মেসেজ এবং ডিলিট মেসেজগুলো দেখানোর জন্য আমরা ইনসার্ট পেজের মধ্যে যে অংশটা তৈরি করছিলাম এই অংশটাকে আমরা কপি করে নিয়ে আসতেছি এবং এখানে আমরা এই নতুন একটা রো দিয়ে দিলাম এবং এটার কল স্পেন হবে হচ্ছে সিক্স, কল স্পেন সিক্স আকারে দিয়ে দিলাম। এই পেজ থেকে অন্য কোনো পেজে মুভ করার জন্য এখানে আরও একটা রো ছিল, এই রোটাকেও নিয়ে আসতেছি এবং এই ইন্ডেক্স পেজ মানে হোম পেজ থেকে আমরা যদি ইনসার্ট পেজে যেতে চাই, সো এখানে আমরা একটা ইনসার্ট ডিরেক্টরি দিয়ে দিলাম এবং এই পেজের নাম দিলাম হচ্ছে ইনসার্ট পেজ। সো কমপ্লিট। এখন আমরা যে একটু আগে যে কাজটা করতেছিলাম যে ডাটা বেস থেকে ডাটাগুলো গেট করে নিয়ে আসতেছিলাম, এই ডাটা বেসের যে কোডটা আছে সেই কোডটা আমরা ঠিক এই রো এর আগে শুরু করতেছি।
এই রোয়ের আগে শুরু করে নিলাম এবং শেষ করব এই রোয়ের পরবর্তীতে। এখানে আমরা একটা কন্ডিশন চালাবো, সো এখানে আমরা বলবো যে হোয়াইল আরএস ডট নেক্সট, অর্থাৎ যদি আমার রেজাল্ট সেটের মধ্যে ডাটা থাকে তাহলে এই লুপগুলো দেখাবে, ঠিক আছে। এবং এইখানে যে ডাটাগুলো আসবে সেই ডাটাগুলো আমরা এইখানে ডিসপ্লে করাবো। সো এইখানে যেই ব্র্যাকেটটা ছিল হোয়াইলের ক্লোজিং ব্র্যাকেট, এই ক্লোজিং ব্র্যাকেটটা আমরা এখানে আর দিব না, আমার ক্লোজ ব্র্যাকেটটা এখানে ক্লোজ করব। সো এতে করে এই হোয়াইলের মধ্যে আমাদের এই এলিমেন্টগুলো আমাদের ইমপ্লিসিট মানে ইমপ্লিসিটভাবে এখানে আসলে অ্যাডজাস্ট হয়ে গেছে, যে আমাদের রেজাল্ট সেটের মধ্যে যতগুলো ডাটা থাকবে ঠিক সে কয়টা রোই এখানে তৈরি হবে। আমরা জাস্ট প্রাথমিক অবস্থায় এটাকে এখানে আসলে একটু ডিসপ্লে করে দেখি যে এখানে আসলে কয়টা কলাম বা কয়টা রো তৈরি হয়। সো আমরা ইন্ডেক্স পেজে চলে যাই এখান থেকে। হ্যাঁ, ইন্ডেক্স পেজ কিন্তু অটোমেটিকলি এখানে হয়ে গেছে, আগে থেকে আমার চালু করা ছিল। সো এখানে দেখা যাচ্ছে যে প্রোডাক্ট লিস্ট একটা হেডিং চলে আসছে, আইডি নামে একটা কলাম, প্রোডাক্ট নেমের নামে একটা কলাম আছে, প্রাইস, কোয়ান্টিটি এবং অ্যাকশনের মধ্যে দেখা যাচ্ছে যে ইডিট এবং ডিলিট নামে দুটো কলাম আছে। আমার ডাটাবেজের মধ্যে ডাটা ছিল হচ্ছে চারটা, সো এখানে চারটা রো কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। যদিও এখানে কোনো ডাটা শো করার জন্য আমরা এখনও কোনো কোড লিখি নাই, যার কারণে এখানে ডাটাগুলো শো হচ্ছে না, বাট এখানে কিন্তু আমাদের বোঝা যাচ্ছে যে আমাদের এখানে চারটা রো কিন্তু তৈরি হয়ে গেছে। সো এখন আমরা ডাটাগুলো ডিসপ্লে করার জন্য কাজ করব। এখানে যে ইনসার্ট ছিল এটা কল স্প্যান হবে হচ্ছে 6, ওকে। দেন এই রোয়ের মধ্যে আমরা এখন ডাটাগুলো ডিসপ্লে করব। ডাটা ডিসপ্লে করার জন্য আমরা লিখতেছি স্ক্রিপ্টলেট ইকুয়াল আর এস ডট গেট ইন্ট, এবং এটা হবে হচ্ছে আইডি ডিসপ্লে করার জন্য। আমরা এই লাইনটাকে কপি করে নিই। গেট ইন পরেরটা ছিল স্ট্রিং, এবং এখানে হবে বি নেম, এটা হবে গেট ডাবল, এটা হবে প্রাইস। আমরা কি কলামের মধ্যে প্রাইস আগে রাখছি? হ্যাঁ, প্রাইস, এবং সর্বশেষ হচ্ছে কোয়ান্টিটি। সো এখন যদি আমরা, আচ্ছা এখানে একটা প্রবলেম দেখা যাচ্ছে, ইন্ট আইডি এসপি অ্যাট লাইন 42, 42 নাম্বার লাইনে একটা প্রবলেম দেখা যাচ্ছে। আর এস ডট গেট ইন্ট, এখানে আসলে আইডি হবে না, এটা হবে পিআইডি। সো এখানে আমরা কলামের নেমটা চেঞ্জ করে দিলাম পিআইডি, কারণ আমার ডাটাবেজের মধ্যে পিআইডি ছিল। এখন যদি পেজটা রিফ্রেশ করি তাহলে দেখা যাচ্ছে যে আইডিগুলো শো করতেছে, প্রোডাক্টের নেমগুলো, প্রাইস, কোয়ান্টিটি এবং অ্যাকশনগুলো শো করতেছে। সো আমাদের সম্পূর্ণ কাজটা কিন্তু কমপ্লিট। আমরা যদি ইনসার্ট বাটনে ক্লিক করি ইনসার্ট পেজে চলে যায়, এবং এখানে হোম বাটনে ক্লিক করলে আবার হোম পেজে চলে আসলাম। এখন পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে এডিট এবং ডিলিটের কাজ করতে হয়। এডিটে ক্লিক করলে আমাদের একটা এডিট পেজে যাবে, এবং যেই প্রোডাক্টটা আমরা এডিট করতে চাই সেই প্রোডাক্টটাকে আমরা এডিট করে আপডেট করতে পারবো। ওকে।